সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, আটক 28। ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের মহড়া দেওয়ার সময় 28 জন ও নিয়মিত মামলার 4 জন, মোট 33 জনকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। বেলা 11টায় উপজেলার বুড়ামারা শাহবাজপুর এলাকায় সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে দিনে ও রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে শৈলকুপা থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের মধ্যে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, সেই সাথে তারা দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করার অপরাধে দিন ও রাতভর অভিযান চালিয়ে উভয় পক্ষের সমর্থকদের শৈলকুপা থানা পুলিশ তাদেরকে আটক করে। শৈলকুপা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বিরোধের জড়ানোর চেষ্টা করে এবং উভয় পক্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, এতে উক্ত এলাকায় জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষের 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশবাদী মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন নিয়মিত মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের ঝিনাইদহ কোর্টে প্রেরণ করা হয়েছে।